হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো পার্শে মাছের তেল ঝাল। খুব সহজে আজকে এই মাছটি আমি রান্না করে দেখাবো। খুব একটা সময় লাগে না কিন্তু এই মাছটা রান্না করতে। চটজলটি এই মাছটা রান্না করে খেয়ে ফেলা যাবে। আর এই মাছটা দিয়ে কিন্তু আপনারা এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দিতে পারবেন, আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন কিভাবে রান্না করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছটা ভেজে নিব, সেজন্য কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি পাঁচটা, আর আমি এখানে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর অবশ্যই মাছটা কিন্তু আমি আগে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে সরিষার তেল দিব পরিমাণ মতো। মাছটা ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তা না হলে কিন্তু মাছটা ভাজতে গেলে নিচেই পোড়া লেগে যাবে, লেগে যাওয়ার চান্স থাকে। সেজন্য কড়াইটা খুব ভালোভাবে হিট দিয়ে নিতে হয়। এভাবে করে আমি মাছগুলো ভেজে নেব। খুব সাবধানে মাছটা ছাড়তে হবে। দেখুন আমার মাছের এক সাইড খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উল্টিয়ে অপর সাইড ভেজে নিব। সাবধানে উল্টাতে হবে। অনেক নতুন রাঁধুনিরা আছেন যারা রান্নার কিছুই জানেন না, তাদের জন্য আমি এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি। আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব, আর বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নিব। মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল, এই তেলেই আমি রান্নাটা করে ফেলবো। এখানে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, এতে করে এর কাঁচা ফ্লেভারটা চলে যাবে। দেখুন 2-3 মিনিট কষানোর পরে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা ঝালটা খেতে খুবই পছন্দ করি, সেজন্য ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আমি মুখটা ফেড়ে দিয়ে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুবই সুন্দর মতো বেরিয়ে আসবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন পানিটা ফুটে এসেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন এটা আমি 3-4 মিনিট রান্না করে নামিয়ে দিব। আর ভাজা মাছ দিয়ে কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার পরিবেশন করে দিব। দেখুন দেখতে যতটাই না লোভনীয় হয়েছিল, খেতে অসম্ভব অসম্ভব মজার হয়েছিল।
আর আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।